চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্যদ্রব্যে অনায়াসে ব্যবহার করা হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর নানা ধরনের রাসায়নিক। বুধবার সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠান ডায়মন্ডে অভিযোগে গিয়ে এমন প্রমাণ পায় ভোক্তা অধিদপ্তর। এ কারণে জরিমানা ছাড়াও বন্ধ করে দেয়া হয় কারখানাটি। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। মাত্র এক চিমটি সাদা রাসায়নিক পদার্থ ব্যবহারের সাথে সাথে পরিবর্তন হয়ে গেল কোমল পানীয় রং। রাসায়নিক পদার্থটির নাম সোডিয়াম হাইড্রোসালফাইড, মূলত যা হাইড্রোস নামে বেশি পরিচিত। গার্মেন্ট শিল্পে কাপড়ের রং সাদা করতে এই রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হলেও চট্টগ্রামে এটি দেয়া হচ্ছে খাদ্যদ্রব্যে, যা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বুধবার নগরীর চাকতাই নয়া মসজিদ এলাকায় ডায়মন্ড নামে একটি লাচ্ছা সেমাই তৈরির কারখানায় অভিযানে গেলে সেখানে এই রাসায়নিক দ্রব্যটি উদ্ধার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যদিও হাইড্রোস ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেননি কারখানার সুপারভাইজার। না, এটা তো আসলে আমি নিজেও জানি না, হাইড্রোসটা আমি নিজে চিনি না, এমনি এখানে দেখলাম, আমি নতুন আসলে এই জগতে। ওই স্টোরম্যানকে বললাম, উনি কেন আনছে বলছে, এটা কাপড় ওয়াশ করার জন্য আনছে। কেবল তা নয়, প্রতিষ্ঠানটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির প্রমাণ পায় ভোক্তা অধিদপ্তর। বিভিন্ন পোকামাকড়ের উপস্থিতি পাওয়া যায় কারখানার বিভিন্ন জায়গায়। এছাড়া সেমাই প্যাকেজিং ও প্যাকেটে পণ্যমূল্য না লেখা সহ নানা অনিয়ম পাই সংস্থাটি। এই জন্য প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। তাদের যেখানে সেমাই রেখেছে সেখানে দেখলাম যে তেলাপোকা মরে পচে আসে, সেখানেও ফ্লোর নোংরা, আর এরপরে হচ্ছে তারা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করতেছে, হাইড্রোস ব্যবহার করতেছে, যেটা কোনোভাবেই খাবারের ব্যবহার করার মতো নয়। তো এইভাবে প্রচুর পরিমাণ অস্বাস্থ্যকর অবস্থা বিরাজ করছে। আমরা প্রতিষ্ঠানটাকে সতর্কতামূলক আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। এর আগেও গেল বছরে কারখানাটিতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে বারবার সতর্ক করা হলেও শোধরায়নি প্রতিষ্ঠানটি। তাই এবারে পরিবেশ উন্নত না করা পর্যন্ত সব ধরনের উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয় ভোক্তা অধিকার। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।